হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং খ্যাতনামা চিত্রশিল্পীদের বিখ্যাত চিত্রকর্ম নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, তেহজিব এবং কাবা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট এন্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো জেব্রার কার্টুন ক্যারেক্টার। আজকে আমরা জেব্রার কার্টুন ক্যারেক্টার আঁকবো। আমরা তো জেব্রা সবাই চিনি, সেই জেব্রাটাকে একটু কিউট করে কার্টুন একটা ক্যারেক্টার আঁকবো। জেব্রা কেমন দেখতে হয়? ডোরাকাটা। সেই জেব্রাটাই আমরা এঁকে নিব জেব্রার কার্টুন ক্যারেক্টার। আমরা শুরুতে মাথার অংশটা এঁকে নেই, যেহেতু আমরা একটু কার্টুন ক্যারেক্টার আঁকবো, আমরা একটু ফানি করে আঁকার চেষ্টা করবো। কেমন? এই জায়গাটাতে নাকের অংশটা দিয়ে নিচ্ছি, এই জায়গাটাতে কান দিয়ে নিব, আমরা এখান থেকে কি দিচ্ছি পা দিয়ে নিব, এই জায়গা থেকেও আমরা পা দিয়ে নিব, সামনে বসে আছে এরকম একটা ক্যারেক্টার আমরা এঁকে নিব। এবারই আমরা চোখ দিয়ে নিব, আর আইব্রো হবে এখানে, চোখটা কালো হবে। আমরা এটা যখন ড্রয়িং করব, ও আমরা তো লেজ দিতে ভুলে গেছি, আমরা একটা কিউট লেজও দিয়ে দিব। এবারে আমরা একটু ডিরেকশন দিয়ে নিব যে আমরা কিভাবে লাইনগুলো টানবো, তাই না? এরকম করে মাঝের অংশগুলো আমরা এইভাবে করে একটু ডিরেকশন দিয়ে নিব। এবারে আমরা শুধু কালো রং নিয়ে নিব, আর অন্য কোনো রং নিব না, শুধু কালো রং আমরা নিয়ে নিব। কালো রং নিয়ে আমরা উপরে লাইন দিয়ে দিব, লাইন দিয়ে দিব, পুরোটাই আমরা এরকম লাইন দিব, লাইনগুলো চিকন মোটা এরকম হবে। এইভাবে করে চিকন মোটা চিকন মোটা করে আমরা সব লাইনগুলো দিয়ে নিব। জানো, জেব্রারা দেখতে অনেক সুন্দর, গায়ে ডোরা কাটা থাকে, এবং কোনো জেব্রার ডোরা কাটার সাথে কোনো জেব্রার ডোরা কাটার কিন্তু মিল নেই। এখানে নাকের অংশটা আমরা পুরোপুরি কালো দিয়ে দিব। আচ্ছা আপু, তুমি কি জেব্রার পুরো গা হলো কালো করে দাগ দিবা? হ্যাঁ, পুরো শরীরটাই আমরা এরকম স্ট্রাইপ দিয়ে দিব। আমরা চোখটাকে ফুল ব্ল্যাক করে দিব। মাঝখানে একটু হোয়াইট কালারের শেড দেব না? না, একদম ব্ল্যাকই থাকবে। আইব্রোটাকে আমরা একটু মোটা করে দিয়ে দিব। জানো আপু, জেব্রারা আফ্রিকায় দেখা যায় ওদের। হ্যাঁ, বাংলাদেশেও তো আছে, তাই না? হ্যাঁ, চিড়িয়াখানা, চিড়িয়াখানা। এবারে এই যে পেটের কাছের অংশগুলো আমরা একটু হালকা কালো দিব, কারণে আমরা একটু পানি বেশি মিশিয়ে নিচ্ছি, এটা যখন শুকিয়ে যাবে তখন বেশ হালকা হয়ে যাবে। আচ্ছা আপু, এখানে তো ডিপও দেওয়া যাবে না, ডিপ কালার? হ্যাঁ, ডিপও দেওয়া যাবে, কিন্তু সব জায়গায় যদি আমরা একই রকম ডিপ করে ব্ল্যাক দেই তখন দেখতে খারাপ লাগে। হ্যাঁ, দেখতে ভালো লাগে। হালকা কালারে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন লাইনগুলো দিব আমাদের মাথায় রাখতে হবে কোথাও মোটা কোথাও চিকন। এই জায়গাটায় একটু চুল দিয়ে দেব। হ্যাঁ, তখন এটা দেখতে কিউট লাগবে, আরো কিউট লাগবে।
লেজটা আমরা ফুল ব্ল্যাক করে নিচ্ছি, লেজের মাথার অংশটা। আর এই অংশটায় ক্লাউড শেপ অনেক সুন্দর হয়েছে। পায়ের নিচের অংশগুলো ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিচ্ছি। এই যে জেব্রা, এই জেব্রা কিন্তু সাধারণত 7-8 মিটার পর্যন্ত লম্বা হয়, লম্বা হয়। আর ওজন 300 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই জেব্রা কিন্তু চেনার, মানে পারিবারিক ভাবে এক জেব্রা আরেক জেব্রাকে চেনে কিভাবে জানো? কিভাবে? তার গায়ের ডোরাকাটা দেখে, যেটা তুমি আমি চিনতে পারবো না। কিন্তু ওদের প্রত্যেকের গায়ের ডোরাকাটা কিন্তু আলাদা। এগুলো আসলে ঘাড়ের কেশর মাথা পর্যন্ত এসেছে, তাই না? জানো আপু, জেব্রারা দলবদ্ধভাবে চলে। এটা আমি বাসায় যে আঁকবো, অনেক সুন্দর এবং খুব সহজ না? হ্যাঁ, একটা রং দিয়ে তুমি কিন্তু এঁকে ফেলতে পারছো। এই তো আমাদের জেব্রা কার্টুন ক্যারেক্টার আঁকা শেষ। ওয়াও, অনেক কিউট হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো জেব্রার কার্টুন ক্যারেক্টার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে জেব্রার কার্টুন ক্যারেক্টার কি করে এঁকে নিলাম। বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব কচ্ছপ। আজকে আমরা কচ্ছপ তৈরি করব ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে। আমরা বাজার থেকে এই ধরনের বক্সে চকলেট কিনে আনি, ভেতরে গিফট থাকে। এই ধরনের চকলেটের খোলগুলো আমরা যদি ফেলে না দেই, এটাকে আমরা একটু এই ধরনের ক্রেপ পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারি। এই যে ক্রেপ পেপার, এই ক্রেপ পেপারটা কিন্তু টানলে বড় হয়। হ্যাঁ, এই ক্রেপ পেপারটাকে আমরা একটু কেটে নেই আগে, টানলেই তো বড় হয়ে যায়। হ্যাঁ, একটু বড় হয়। আমরা হালকা সবুজ রঙের একটা ক্রেপ পেপার নিয়ে নিব এটাকে ফোল্ড করার জন্য, কেমন? আমরা এখানে গ্লু লাগিয়ে নেই, গ্লু লাগিয়ে এই ক্রেপ পেপারটা দিয়ে দিব। এবারে এই অংশগুলোতেও টেপ লাগিয়ে, টেপ না গ্লু লাগিয়ে, গ্লু লাগিয়ে এইভাবে করে আমরা টেনে আটকে দিব। এবারে এই পাশগুলো, বাড়তি অংশগুলো আমরা মুড়ে দিব। কেটেও ফেলা যাবে না? হ্যাঁ, কেটেও ফেলা যাবে, আমরা মুড়ে দিলেই ভালো লাগবে। আবার তুমি যেহেতু বলছো, আমরা কেটেও দিতে পারি। এই কিন্তু আমাদের কচ্ছপের বডি রেডি হয়ে গেল, তাই না? যে জায়গাগুলো উঁচু নিচু হয়ে থাকবে আবারও গ্লু দিয়ে ঠিক করে নিব। এবারে আমরা জাস্ট লম্বা একটা কাগজ কেটে নিব, এভাবে লম্বা হলুদ দিয়ে নিলাম। এটাকে জাস্ট এভাবে রাউন্ড করে নিব, এভাবে রাউন্ড করে এখানে আমরা গ্লু আটকে দিব। এটা কি কচ্ছপের মাথা? হ্যাঁ, এটা মাথা। এই মাথার এখানে আমরা দুটো চোখ আটকে দিব। গুগলি আইস বাজারে কিনতে পাওয়া যায়, এরকম দুটো গুগলি আইস আমরা এখানে আটকে দিব। আমরা একটু কিউট করে তৈরি করার জন্য একটু গালের মধ্যে এই ধরনের ছোট লাল কাগজ আমরা কেটে আটকে দিব। জাপানিজ টয়েসে যেরকম থাকে। আচ্ছা, এবারে মুখটা তৈরি করতে হবে না? হ্যাঁ, হাসি হাসি একটা মুখ, তাই না? হ্যাঁ, চাইলে আইব্রু, আইব্রু আমরা দিয়ে নিতে পারি। এবারে এটাকে আমরা সেট করে নিব এই জায়গায়। জানো আপু, কচ্ছপ উভচর প্রাণী।
এবারে আমরা আরেকটু চিকন করে কাগজ কেটে নিব। প্রথমে কাগজ দিয়ে এত চিকন ভাবে কেমন করে পাগুলা করবে দেখো। জাস্ট কিছুই না, এরকম করে একটু ফোল্ড করে দিব। এবারে জাস্ট এইভাবে একটা ভাঁজ দিয়ে দিব, এই জায়গাটা এরকম ফোলাই থাকবে। হ্যাঁ জানো আপু, কচ্ছপ 350 প্রজাতি। এই দেখো পাগুলো কিন্তু আমরা তৈরি করে নিলাম। হুম, এবারে আমরা পাগুলোর ভেতরে আঙুলের ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। আর বাকি আছে আমাদের কি বলতো? হাত, লেজ। লেজ জানো কাবা, কচ্ছপরা 400 বছর পর্যন্ত বাঁচে। হ্যাঁ, তুমি কি কোনো ছড়া পারো? না, আমি কচ্ছপ সম্পর্কে কিছু বলতে চাই। আচ্ছা বলো আমরা শুনি। কচ্ছপরা ডিম পারে, কচ্ছপ উভচর প্রাণী, কচ্ছপরা 200 মিলিয়ন আগে হয়েছিল। এই যে আমরা এখান থেকে লেজটা দিয়ে দিব, এখান থেকে লেজটা দিয়ে দিলাম। এবারে পা দুটো আমরা কোথায় সেট করব, সামনের পা এবং পেছনের পা কোথায় সেট করব আগে আমরা দেখে নিব, তাই না? এই এই জায়গায় সেট করব। আগে আমরা সেটটা রাফ করে দেখে নিব। কিন্তু কচ্ছপের বডি তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবারে আমরা যেটা করব, কচ্ছপের গায়ে কিছু শেড থাকে ওইগুলা। হ্যাঁ, কচ্ছপের গায়ে এরকম শেপ থাকে না? হ্যাঁ, জাস্ট এরকম একটু শেপ আমরা দিয়ে নিব। এই তো আমাদের কচ্ছপ তৈরি হয়ে গেল। ওয়াও, এত কিউট। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কিভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কচ্ছপ তৈরি করা যায়। হ্যাঁ, ছোট বন্ধুরা দেখে নিলে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কি করে কচ্ছপ তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নেব শিল্পী হামিদুজ্জামান খানের সংসপ্তক ভাস্কর্য সম্পর্কে। তোমরা কি সংসপ্তক সম্পর্কে জানো, হামিদুজ্জামান খানের ভাস্কর্য? না আপু। চলো তবে আমরা স্ক্রিনে দেখে আসি সংসপ্তক সম্পর্কে। ঠিক আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম সংসপ্তক। এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি শিল্পী হামিদুজ্জামান খান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে এই ভাস্কর্যটি। 1990 সালের 26 মার্চ এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। এটি উদ্বোধন করেন তৎকালীন জাবির উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ। মূল ভূমি থেকে ভাস্কর্যটির উচ্চতা 15 ফুট। মূল ভাস্কর্যটি ব্রোঞ্জ ধাতুতে তৈরি। এছাড়া এটি নির্মাণে লাল সিরামিক ইট ব্যবহার করা হয়েছে। 1971 সালের বিজয় দিবসকে স্মরণ রাখার জন্য বিভিন্ন জায়গায় তৈরি করা হয় স্মৃতিস্তম্ভ। সেইরকমভাবে বাঙালি জাতির এই গৌরব 1971-এর মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় স্মারক ভাস্কর্য সংসপ্তক। শিল্পী হামিদুজ্জামান খান ভাস্কর্যটিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্রোঞ্জের শরীরের প্রতীকী ব্যঞ্জনায় প্রকাশ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে এতে দৃশ্যমান করা হয়েছে। সংসপ্তক হল ধ্রুপদী যোদ্ধাদের নাম, মরণপণ যুদ্ধে যারা অপরাজিত। এ ভাস্কর্যটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত এক পা হারিয়েও রাইফেল হাতে লড়ে যাচ্ছেন দেশমাতৃকার বীর সন্তান। মাতৃভূমিকে শত্রুমুক্ত করা যাদের স্বপ্ন, শত্রুর বুলেটের সামনেও জীবন তাদের কাছে তুচ্ছ,
সংসপ্তকের গায়ে প্রতিফলিত হচ্ছে ধ্রুপদী যোদ্ধাদের দৃঢ় অঙ্গীকার। যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও লড়ে যান যে অকুতোভয় বীর সেই সংসপ্ত। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনাকে দৃশ্যমান করার লক্ষ্যেই সংসপ্ত প্রতিষ্ঠা করা হয়। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেশকে ভালোবেসো। বাই বাই।